হলরুমে অপেক্ষমান অর্ধশতাধিক বিডার আর তাদের সামনে টেবিলে রাখা নিলামে দুই পণ্য আপেল ও অ্যানজাইম সলিউশন নামে রাসায়নিকের স্যাম্পল নিয়ে হাজির কাস্টম ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শুরুতে নিলামে তোলা হয় প্রিমিয়াম অ্যানজাইম সলিউশন বারো মেট্রিক টন এই রাসায়নিকের দাম দশ হাজার থেকে উঠতে উঠতে তিন লাখ বিশ হাজার টাকায় ঠেকে যদিও এগুলোর নিলাম দাম নির্ধারণ ছিল চোদ্দ লাখ টাকা এর পরপরই শুরু হয় আপেলের নিলাম পঁচিশ টন আপেলের নিলাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দাম ওঠে মাত্র পাঁচ লাখ পাঁচ হাজার টাকা যদি কোনো পণ্য নষ্ট হয়ে যেয়ে থাকে সেইটার বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের যে করণীয় বিষয়গুলি সেটা আইন অনুপ্রয়োগ এটা নিষ্পত্তি করা হয় বন্দরের কে এই বিষয়গুলি আমরা ইতিমধ্যে অবহিত করেছি যাতে করে ইলেকট্রিসিটি যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে নিলামে পণ্য প্রদর্শন না করায় পণ্যের গুণগত মান নিয়ে বিডাররা ছিলেন সন্দেহান তাই দাম হাঁকানো নিয়ে অনাগ্রহ ছিল তাদের এই কেমিক্যালটা এখন এক্সপারি আছে দুই মাস এই দুই মাসের এক মাসের মধ্যে যদি আমাকে কেমিক্যাল দেয় এটা নিয়ে আমি কোনো রকম রেজাল্ট করতে পারবো না তিনটা প্রতিষ্ঠান যদি আমাকে মালটা আমাকে হয়তো কাস্টমার দিতে পারবে নিলামে ওঠা আপেল গত এপ্রিলে চীন থেকে আমদানি করে চট্টগ্রামের মদিনা বাণিজ্যলয় নামে একটি প্রতিষ্ঠান এছাড়া একই দেশ থেকে প্রিমিয়াম এনজাইম সলিউশন আমদানি করে ঢাকার জার্মান কেমিক্যাল লিমিটেড নামে অপর একটি প্রতিষ্ঠান ফেদ্যস্লিপি সময় সংবাদ চট্টগ্রাম